ওয়ারেসুল আম্বিয়া তো আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস আচ্ছা আমি ব্যাখ্যা করার আগে বলি যদি আলেম আমরা যাদেরকে আলেম ভাবছি আমরা যাদেরকে আলেম দেখতেছি তারা যদি নবীর ওয়ারেস হয় তো আপনি কত আলেমের কাহিনী নিবেন ফেসবুক এতেও দেখবেন আপনার পাশের বাড়িতেও আছে হয়তো যে আলেম মিথ্যা কথা বলতেছে চুরি করতেছে বুঝতে পারছেন জেনাও করতেছে এরকমও আছে আলেম কি আছে না নাই তো ভাই ও নবীর ওয়ারিস না ওজুবিল্লা এগুলো নবীর কাজ ছিল তাহলে হয় ওলামা ও হাদিসটা ঠিক না নতুবা ঠিক কিন্তু যাদেরকে আলেম ভাবছি এরা আলেম না কি ঠিক কি না হয় হাদিস শরীফটা জাল নতুবা হাদিসটা ঠিক রসুল্লাহর কথা যাদেরকে আলেম ভাবছি কেনা তারা যদি ওয়ারিস হয় তো নবীর কাজ তো এগুলো ছিল না চুরি পাওয়ানো বিপাকের কাজ নয় মিথ্যা কথা বলা কাজ নয় ফজরে আজ আসেননি কেন ইমাম সাহেব বা কালকে আপনি আসান কেন ইমাম সাহেব না কাল আমার বিবির খুব অসুখ হয়ে গেছিল বাহানা দিয়ে দিল বিবি কিছু হয়নি বুঝেছেন না অনেক রকমের তো মিথ্যা কথা বলা তো রসুল্লাহর কাজ না তো এখন আলেম আলেম কাকে বলে ওলামা আলেমের বহু বছর আলেম কাকে বলে আমরা যে আলেম জানি আমরা যেটা জানি আমি কোরআনের ভাষা বা হাদিসের ভাষায় পড়ে আসছি আমরা কাকে আলেম জানি আমরা আলেম জানি মাদ্রাসায় পড়লো কোথায় বেরেলি হোক আর দেওবন্ধ হোক আর ওয়াহাবি হোক যে কোনো মাদ্রাসায় পড়লো কি পড়লো মেসকাত শরীফ পড়লো তিরমিজি পড়লো আবু দাউদ পড়লো ইবনে মাজ্জা পড়লো নাসাই পড়লো বোখারি পড়লো বোখারি শরীফ যেই ফারেক হয়ে গেল বলে আলেম হয়ে গেল। দেখুন ভালো করে শুনুন বোখারি যেই ফারে হয়ে গেল যতক্ষণ ফারেক হয়নি আলেম না বলবে এই আলেম না বলবে আলেম না যে বোখারি পাস বলে আলেম তাহলে আলেম মানে আমরা যেটা বুঝছি এখন দুনিয়ায় দেখতেছি এই যুগে যে আলেম মানে তিরমিজি আবু দাউদ মুসলিম বোখারি পাস করলো আলেম হয়ে গেল বুঝলেন না বোখারি পাস করলে আলেম আর পাক বলেছেন আল ওরা আল ওলামা ওয়ারে আম্বিয়া আলেমরা নবীদের ওয়ারিস এটা কোন যুগের কথা নবীর যুগের কথা আচ্ছা আর এখনকার যুগে আমরা কি আলেম কাকে বুঝলাম যে বোখারি পাশ করলো আলেম বোখারির জন্ম কোন যুগে আল্লাহর রসুলের যুগে ছিলেন আর বোখারি কেতাব তো দূরের কথা ইমাম জন্ম হয়নি যুগে যুগ তো দূরের কথা আল্লাহর রসুলের সাহাবির যুগেও ইমাম বোখারির জন্ম হয়নি কয়েকশো বছর পর ইমাম বোখারি জন্মগ্রহণ করলেন তাহলে বোখারির যখন জন্ম হয়নি তার আগে কি আলেম ছিল না তার আগে আলেমকে তাহলে এত বছর ওয়ারিস গ্যাপ হয়ে তিনশো বছর চারশো বছর গ্যাপ হয়ে যাওয়ার পর নবীর ওয়ারিস সৃষ্টি হতে লাগলো না নবীর যুগে নবীর ওয়ারিস ছিল না নবীর সাহাবির যুগে ওয়ারিস ছিল না কেন ইমাম বোখারি তো জন্মই হয়নি তাবেইনের যুগেও নবীর ওয়ারিস ছিল না কেন ইমাম বোখারি জন্মই হয়নি ওয়ারিস হলো কি দুশো তিনশো চারশো বছর পর হঠাৎ দুম করে নবী থেকে ওয়ারিশান পেয়ে গেল কি রসুল পাক যে বলেন আল ওলামা ও আরে সাত নবীর যুগের আলেমকে তার মানে এখানে যে আলেম বলা হয়েছে এই আমরা যেটা আলিম বলি বোখারি পাস এই আলিম এটা একটা ডিগ্রির নাম এটা একটা ডিগ্রির নাম এই আলিম মানে ও আলিম নয় এখানে যে আলেমের জন্য বলা হয়েছে আপনি যে আলেমের জন্য ভাবছেন যে আলেমের জন্য বলা হলো আর আপনি বোখারি পাসে নিজের জন্য ফিট করে নিলেন আমি বোখারি পাস আমি নবীর ওয়ারিস আরে ভাই বোখারি ছিলই না তো তখন কয়েকশো বছর পর ইমাম বোখারির জন্ম তারপর তিনি বড় হলেন বড় হওয়ার পর পড়াশোনা করে তিনি আলেম হলেন মহাদিস হলেন কেতাব রচনা করলেন তারপরও তিনার যুগে এই বই পড়ানো হয়নি অনেক পরে পড়ানো হলো মাদ্রাসা সিলেবাস করা হলো হ্যাঁ তাহলে আল্লাহ রসুল যে আলেমের জন্য বলেন এ আলেম কে এ আলেম কে কোরআন পাকে আলেম সম্পর্কে বলা হয়েছে আয়াত পাক আছে কি আছে যার ভিতরে খোদা ভীতি রয়েছে আল্লাহ তাকওয়া সেই আল্লাহর আলেম সে আলেম খোদা ভীতি খোদা ভীতি মানে কি আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি বলে ভয় হলো নাকি আল্লাহর ভয় মানে কি সবসময় খোদাকে সে ধ্যান করবে যখনই কারোর সাথে কথা বলবেন মিথ্যা বলতে যাবেন আল্লাহ শুনতেছেন আল্লাহ আমাকে দেখছে চুরি করতে গেলেন আল্লাহ তো দেখছে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো আপনি কেন আসেননি ভাবলো বাহানা দিব ও তো জানতে পারবে না বাহানাটা দিলে ও কি করে জানবে যখন না সে জানবে না কিন্তু আল্লাহ তো দেখতেছে খারাপ কাজ করতে যাবে করতে যাবে জেনা না আল্লাহ দেখতেছে আল্লাহ আমার কাছে আছে আল্লাহ প্রত্যেক মুহূর্তে যখন খারাপ কাজ করতে যাবে যে কোনো কাজ করবে তো আল্লাহ আল্লাহ ইয়াদ হবে আল্লাহ ইয়াদ হবে কি ইয়াদ হবে আল্লাহ ইয়াদ হবে আল্লাহর ভয় হবে ভীতি হবে খারাপ কাজ করতে যা করতে যাওয়ার আগেই যে কোনো কাজ খারাপ বা ভালো খোদাকে ইয়াদ হবে যে না আল্লাহ দেখছে এখানে কোনো তো লোক নাই আমি আঁকা তাহলে আমি যা কিছু করতে পারি রাতের অন্ধকারে অনেক কিছু করতে পারি কেউ দেখতে পাচ্ছে না 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 একজন দেখছেন আল্লাহ দেখতেছেন সময় যখন আল্লাহর ভয়ে তো সব খারাপ থেকে ও পরহেজ করবে সমস্ত খারাপ থেকে ও দূরে যাবে আর দূরে যখন সরবে সরে যাবে তো ও হলো পরহেজগার কি হলো পরহেজগার মুত্তাকি আর মুত্তা কি হলো তো আল্লাহ তার তখন মোহাব্বত করতে লাগলেন যে না একটি বান্দা আছে প্রত্যেক কাজে আমাকে ভয় করে আমাকে খেয়াল করে আল্লাহ তার প্রেম শুরু করে ও আল্লাহর বলি হয়ে যায় ও আল্লাহর বলি আল্লাহ তার সাথে প্রেম শুরু করেন মোহাব্বত শুরু করেন তো ওই পরেজগার ওই মুত্তা কি বলি হচ্ছেন ওলামা ও ওয়ারে সাতুলাম কি বুঝতে পেরেছেন তিনি হলেন আলেম আল্লাহ আল্লাহ রসুলের ভাষায় আলেম হচ্ছেন ইনি আর মোল্লার ভাষায় আলেম হলো বোকারি পাস এবং আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ আলেম হতে চাও আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন আলেম হতে চাও আলেম কাকে বলে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড দুইশো তেরো পৃষ্ঠা আনা দারুল হেকমা বা আলিউল বাবুহা আমি হচ্ছে হেকমাত জ্ঞান বিজ্ঞানের শহর আলী তার দরওয়াজা আল্লামা হাকেম আল্লামা

তো যে আলী দরজায় যাবে ও আলেম আর যত বড় মাদ্রাসা থেকে পাস করুক যত বড় আল্লামাতুদ্দাহার আর মুহাদ্দিস হোক ও আলেম না যে আলী দরজায় যাবে মাওলানা পাক লিখেছেন শহর ইলমে মুস্তাফা কা দরক দরবা গাউস হ্যায় आप हैं वो शहर के दर या अली मर्তজা रसूल पाक ত ইলমে শহর ত দরওয়াজা মাওলানা আলী আর দরওয়ান হুজুর গাউস পাক যে পাকের মাধ্যমে এই দরজা দিয়ে ঘরে প্রবেশ করবে ওইখানে ইলম আছে ইলমে শরিয়ত ইলমে তারিকত ইলমে হাকিকত ইলমে মারেফাত সব ইলম ওখানে আছে যে এই দরজায় আসলো আলেম আর সেই ওলামাও অরে সাথে লাম্বিয়া ওই হচ্ছে ওরা নবীদের ওয়ারিস তা নাহলে এরা কি করে ওয়ারিস হবে খারাপ কাজ করছে ঘৃণা জঘন্য কাজ করছে পাপ কাজ করছে মিথ্যা বলছে আর নবীর ওয়ারিস হয়ে গেল নবীর ওয়ারি এতই আপনার নবীরকে তহিন করেন নবী এতই ছোট যে উনার ওয়ারিস এই রকম মোল্লা হবে কাট মোল্লা নবীর ওয়ারিস আলেম আলেম হচ্ছেন তিনি যার মধ্যে খোদা ভীতি কোরআনের পরিভাষা কোরআনের পরিভাষা এবং আলেম তিনি আল্লাহ রসুল বলেছেন যদি এলম পেতে যাও দারে আলী ইবনে আবি তালিব যে মৌলা আলীর দরবারে ঝুকলো ওই দরজা দিয়ে রসুল্লাহর কাছে আসলো ও আলেম সে আলেম সে আল্লাহর বলি আর এই ওয়ালি আল্লাহ হচ্চেন ওয়ারিশাতুল আমবিয়া এনারাই হচ্চেন নবীদের ওয়ারিশ কি বুঝতে পেরেছেন ক্লিয়ার প্রশ্ন আছে আচ্ছা